দিলদস্তি হোমিওপ্যাথি সবাই আশা করি ভালোই আছেন। তো আমরা আজকে আছি দমদম এয়ারপোর্টে। তো ইচ্ছে হলো আপনাদের সঙ্গে এই এনভায়রনমেন্টের সঙ্গে একটা মেডিসিন শেয়ার করার, তার কিছু এই মাত্র মনে পড়লাম আমার, এই মাত্র মনে পড়ে বসে ভাবছি, আমরা বসে বসে ভাবছি বলো যে কি হতে পারে এইরকম একটা পরিবেশ। রাত্রির বেলা এখন বাজে 3:15, তো এত ভালো লোকজন যাচ্ছে সুটেড বুটেড সবাই নিজের মতো করে, এরকম একটা মানে ইয়ে দেখতে পাচ্ছি আমরা, মানে বিভিন্ন রকম শপিং মল দেখতে পাচ্ছি, ফুড কোর্ট দেখতে পাচ্ছি। তো সবারই ইচ্ছে করে এই ধরনের জায়গায় আসতে, একবার লাইফটাকে এনজয় করতে, লাইফটাকে এনজয় করতে। কিন্তু এটা কোনো প্রি প্ল্যান থাকে না, তাই না? হঠাৎ করেই আসে, হঠাৎ করে আসে এবং পায় যে ওই ভালো জিনিসটা আমার প্রয়োজন, ওই জিনিসটা আমার প্রয়োজন, ওই ভালো জিনিসটাই আমার প্রয়োজন। কিন্তু যখন ওই জিনিসটা পায় তারপরে সমস্যাটা চালু চালু হয়ে যায়। কেন? এইটার পিছনে কটকারী সিদ্ধান্ত থাকে, এটা কোনো প্রি প্ল্যান ব্যাপার থাকে না, তাই জন্য পাওয়ার পর থেকে তার সমস্যাটা শুরু হয়। কিরকম মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মহিলাকে পছন্দ হলো, তার রূপ দেখে আমি তাকে মানে প্রপোজ করে ফেললাম, বিয়ে করে ফেললাম, কিন্তু তার সাথে আমার কোনো মনের মিল হলো না, মনের মিল হলো না। হয়তো এরকম আসে তো পেশে, অনেক সময় হয়, এটাই হয়। আরে আশিক কি দারুণ করেছে, এই আশিক তোমার সঙ্গে বন্ধুত্ব করে ফেললাম, ব্যাস করার পর কিছু না ভেবেই বন্ধুত্ব করে ফেলার পর তারপর আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করলাম। এবার এখান থেকে সমস্যা চলে, কারণ আমি রূপ দেখে বিয়ে করেছিলাম, আমি তার কাপড় চোপড় ড্রেস দেখে তার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, তার মনকো তার চাকচিক্য দেখে, তার অ্যাপিয়ারেন্স দেখে আমি তার করেছিলাম, কোনো ইমোশনাল বন্ডিং ছিল না এখানে, তার মনকে দেখিনি। তারপরেই যখন তার মনের সঙ্গে আমার মনের মিল হচ্ছে না, তখন সম্পর্কের মধ্যে চির তৈরি হয়ে যাচ্ছে, তাকে ছাড়তেও পারছি না, নিতেও পারছি, নিতেও পারছি না। কে এটা? দিস ইজ ক্যান্থারিস। ক্যান্থারিসের সিমটম কি? দিস ইজ জ্বালা, জ্বালা, পেচ্ছাবে জ্বালা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, তার মানে কি ইমোশনাল? দেখুন ভালো করে ভাবুন, পেচ্ছাপে জ্বালা মানে ইউরিন, যেটা হলো এক্সক্রিটারি পার্ট, বডির মধ্যে সব থেকে বাজে পার্ট, যেটাকে বার করে দেওয়াটাই ভালো, তুমি বলো। সেই জায়গাতেও তার বার্নিং ফিলিংস আসছে, এইটা বুঝতে হবে কেন করে। তো প্রথমে যাকে দেখে তার পছন্দ হয়েছিল তার মধ্যে ইমোশনাল কোনো বন্ডিং ছিল না, চোখের দেখা ভালো লাগলো ওটাই আমার, আমাদের মধ্যে কিন্তু সেটা নেই, আমাদের মধ্যে সেটা, আমাদের মধ্যে সেটা নেই বলার জন্য বলছি। তো দ্যাট ইজ গ্লিটারিং অবজেক্ট, গ্লিটারিং অবজেক্ট, চকচকে জিনিস দেখে, যেমন আগুন দেখে কীটপতঙ্গ ছুটে গিয়ে ঝাঁপ দেয়, মরে গ্লিটারিং অবজেক্ট, দ্যাট ইজ গ্লিটারিং অবজেক্ট। মানে একটা মেয়ের রূপ দেখে আমি তার প্রেমে পড়ে গেলাম, তার মনটাকে বোঝার চেষ্টা করলাম, তার ফ্যামিলিকে বোঝার চেষ্টা করলাম না, বিয়ে করার পর যখন বুঝতে পারলাম যে আমার সঙ্গে মনের মিল হচ্ছে না, অশান্তি, রোজকার অশান্তি লেগে আছে, এই ইমোশন, এই রাগ, ক্যান্থারিস, জ্বালা, এই যে যন্ত্রণা, পেন, এই যে গ্লিটারিং অবজেক্ট দেখলো, কোনো রকম মোরালিটি, কোনো রকম সামাজিকতা না ভেবে, অগ্রপশ্চাৎ বিবেচনা না করে তাকে নিজের মতো করে পেয়ে গেল, তখনই সে ভাবতে পারলো ইঞ্জুরি বিং ইনজিওর্ড, বিলো সে ইনজিওর বিং ইনজিওর, আমি এর দ্বারা ইনজুরিতে পড়ে যাচ্ছি, চলেছি 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 চলছে 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 চলছে। কিরকম আমি কলেজ ভর্তি হব, বাবা মার কথা শুনলাম না, বন্ধুদের কথা শুনে একটা কলেজের মানে কী দেবো অ্যাড দেখলাম, কী সুন্দর দেখতে কলেজটা, আমি ওখানেই ভর্তি হব। যখন ভর্তি হলাম আমার ক্যাপাসিটির বাইরে, ছাড়তেও পারছি না, বেরোতেও পারছি না, কারণ অনেক কটা টাকা ওখানে ঢুকে গেছে। দিস ইজ ডিলিউশন, ইঞ্জুরি বিং ইঞ্জুরি, ইঞ্জুরি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এখানে অ্যাডাপ্টেশনটা বুঝতে হবে, সেই ইঞ্জুরি বিং ইঞ্জিওর্ড হলো গ্লিটারিং অবজেক্টে পেলো, পেয়ে কিন্তু ইগনেসিয়ার মতো সে কিন্তু মাইন্ডনেস বিয়ার সাফার করে না, তার মধ্যে হারমোনি নেই, কিচ্ছু নেই, ইরিটেবিলিটি ডেভেলপ করে, দ্যাট ইজ ইরিটেবিলিটি, পেন ডেভেলপ, আমার নিজের কাজ যেটা আমি করেছি যেটার জন্য আমি আজকে ইঞ্জুরি হচ্ছি, তো ওই ওই কন্ডিশনে তার ইরিটেবিলিটি ডেভেলপ করে, ইরিটেবিলিটি, পেন উইথ, তারপর এই যে ইরিটেবিলিটি পেন ডিউরিংয়ে চলে গেল, কিন্তু কী হচ্ছে তার মধ্যে, তার মধ্যে যে ফিলিংসটা ডেভেলপ, ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি আজকে একটা জিনিসকে হঠাৎ করে পছন্দ হলো, ওটা আমার চাই, কেননা ওটা দারুণ সুন্দর দেখতে, ওটার মধ্যে অ্যাট্রাকটিভনেস আছে, চোখের খিদে বলি না আমরা, দিস ইজ গ্লিটারিং অবজেক্ট, চোখের খিদে, চোখে ভালো লেগেছে আমার, সেই জিনিসটা চাই চাই, আর ভাববো না কিছু, আর কিছু ভাবলাম না। এবার না ভেবে যখন কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে চোখের খিদে মেটানোর জন্য এগিয়ে গেলাম, তখনই তো সমস্যাটা চালু হয়, কারণ আমি তার ভিতরের জিনিসটা দেখিনি। যেমন চকচক করলেই শোনা হয় না, চকচক করলেই শোনা হয় না,
তো জিনিসটা আমি নিয়ে নিলাম সোনা মনে করে, কিন্তু পরে দেখছি সেটা কয়লা। তাহলে কি হলো, ইরিটাবিলিটি শুরু হয়ে গেল, পেন দিচ্ছে, ইনজিওর বিং ইনজিওর, এত টাকা খরচা করে দিলাম, এত কিছু করে দিলাম, কিন্তু শেষমেশ আলটিমেটাম আমি যেন আজকে ইঞ্জুরিতে পড়ে আছি, ইঞ্জুরি মানে কষ্ট হচ্ছে, মানে আমি সেই জিনিসটাকে মেনে নিতে পারছি না, তাই তো? একদম। এবং তারপরেই শুরু হয়ে যায় তার মধ্যে ইরিটাবিলিটি, অ্যাঙ্গার, যত রকমের রেজের রুব্রিক আছে দেখবেন সব কিন্তু ক্যান্থারিসের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, বার্কিং করে, বিলুইং করে। দেখুন, এ তখন মনে করে, নিজে মনে করে যে আমি তো ভাই ভালোই ছিলুম, এখন মধ্যিখান থেকে কে এই আমার ভালো জায়গাটাতে মানে বেড এলো, এসে আমার জীবনটাকে নষ্ট করছে। কেন নষ্ট করছে? তার চাওয়া, তার পাওয়া তো মেটাতে পারছি না, আমি তত কিছু ভাবিনি, আমি ওই চকচকানিটা ভেবে নিয়ে এসেছি, কিন্তু ওরও যে কিছু চাওয়া পাওয়া বা ব্ল্যাক সাইড ডার্ক সাইড থাকতে পারে এটা আমি ভাবিনি। ওই জন্য দেখুন একটা গুরুত্বপূর্ণ রুব্রিক আছে যাতে মাত্র দুটো মেডিসিন আছে, যেটা হলো ডিলিউশন বেড, বাউন্সিং হার বেড আপ অ্যান্ড ডাউন সাম ওয়ান ইজ, তার বেডে অন্য কেউ বাউন্সিং করছে আপ অ্যান্ড ডাউন, তাকে যেন নাচাচ্ছে, এই জন্য তার ইরিটেবিলিটিতে যায়। এবং শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায়? অ্যাঙ্গুইস, রিটেইন প্লাসেন্টা। হ্যাঁ, প্লাসেন্টা বলে দাও মানেটা। অ্যাঙ্গুই প্লাসেন্টা, যে প্লাসেন্টা থেকে একদিন আমি নারিশমেন্ট পাচ্ছিলাম, ওই আমার বাড়ির বৌমাই হোক বা আমার প্রেমিকাই হোক, যার কাছ থেকে আমি নারিশমেন্ট পাচ্ছিলাম, এখন আর ভালো লাগছে না, তাকে আর প্রয়োজন নেই, কিন্তু সে ঘাট থেকে নামছে না, নামাতেও পারছি না, রিটেইনড হয়ে গেছে, রিটেইন হয়ে গেছে। এবং নারিশমেন্টটা কি চোখের খিদে ভেবেছিল আমি পাবো তার কাছে, রূপে দেখ যেমন দেখতে হবে গুণেও সেরকম গুণবতী হবে, কিন্তু বিয়ে করে আনার পর দেখছি না আমার বাবার সঙ্গে ভালো ব্যবহার, না আমার সাথে ভালো ব্যবহার, প্রত্যেক দিনকার অশান্তি লেগে আছে, লেগে রয়েছে অশান্তি। এই যে প্লাসেন্টা যেটা আমার, আমি কনসেপ্ট করেছিলাম আমার মাথার মধ্যে, ভালো হবে ভালো হবে ভালো হবে, আলটিমেটলি সে একজন খারাপ বেরিয়ে গেল একদম। এবং না আমি তাকে ছাড়তে পারছি, না নিজের সঙ্গে রাখতে পারছি, না ডিভোর্স দিতে পারছি, না তার সঙ্গে ঘর করতে পারছি, রিটেইন হয়ে গেছে, দ্যাট ইজ অ্যাঙ্গুইস পেইন। এই রিটেইন প্লাসেন্টা যখন তার হয়ে যায় তখন মনে করে এই আমার বেডটাকে নষ্ট করে দিল, যে যে বেডে ছিল সেই বেডটাকে নষ্ট করলো, কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্থারিস খুব বাজে লোক, সে নিজের জন্যই কিন্তু ক্ষতি হলো, কিন্তু বলে অন্যের জন্য তার ক্ষতি হলো, একদম। কেন বললাম আজকে এই রিমিডিটায় যে এনভায়রনমেন্ট আছে, আমরা যে জায়গায় আছি, দমদম এয়ারপোর্টে আছি, আজকে ফটো ছাড়বো, আপনারাও অনেকেই মনে হবে আমরাও যদি যেতে পারি, আসবেন, অবশ্যই আসবেন, কিন্তু একটা প্রপার প্ল্যানিং করে, চোখের খিদে তো নয়, দেখে নিলাম ও গেছে মানে আমাকেও যেতে হবে না, আপনি ব্যাংক ব্যালেন্স জিরো করে আপনি ঘুরে গেলেন, তারপর ঘুরে যাওয়ার পর যখন আপনি সাফার করবেন, সাফার আপনাকে করতে হবে, আপনিই একমাত্র সাফার করবেন, কিন্তু একদম আর কেউ করবে, আপনার ফ্যামিলি সাফার করবে আপনার জন্য। সুতরাং গ্লিটারিং অবজেক্টকে অ্যাভয়েড করবেন, ভাবুন গ্লিটারিং অবজেক্ট দেখে পদক্ষেপ নেওয়ার আগে দুবার ভাবতে হবে, আমার জন্য ঠিক আছে তো জিনিসটা, আমার জরুরি তো, আমার ট্রেনে গেলে চলবে, আমার কি দরকার মানে প্লেনে যাওয়ার, তাই তো? আমাকে যেতে, তারা গেছে বলে আমাকে যেতে হবে এমন কোনো ব্যাপার না, চাই আপনারা সবাই আসুন, সবাই আসুন, এটা কিন্তু আমরা চাই, সবাই পারবো, আমরা করতে সবাই করব, হোমিওপ্যাথি করে পারবো, হোমিওপ্যাথিতেই হবে এবং মাইন্ড করেই হবে, এবং মাইন্ড করেই হবে। তাহলে কি কি রুব্রিক হলো? ইরিটেবিলিটি, পেইন ডিউরিং, ডিলিউশন, ইনজিওর বিং ইনজিওর উইথ বার্কিং, ডেলিরিয়াম, টকিং বিজনেস অফ, কিরকম রুব্রিকটা? ও তো বিজনেস মেন্টালিটিতে এগিয়েছিল, বিজনেসটা কীরকম? সুন্দরী হবে, দেখতে ভালো হবে, বা সুন্দর প্রজেক্টটা পেয়েছি, সুন্দর কলেজ হবে, যেটা চোখে খিদে, তো সেখানেও একটা সুন্দর বিজনেস লুকিয়ে থাকে। তো যখন সেটাকে পরিপূর্ণ করতে পারে না, যখন ফেসে যায়, অনেক টাকা লাগিয়ে হোক, ইমোশন দিয়ে হোক, সব কিছু যখন লাগিয়ে দেয় যেমন সেখান থেকে আউটকামটা ভালো আসে না, তখন ডেলিরিয়ামে চলে যায়, তখন বার্কিংয়ে চলে যায়, হাউলিংয়ে চলে যায়, বিলোয়িংয়ে চলে যায়, তখন বাউন্সিংয়ে চলে যায়, বেড বাউন্সিংয়ে। হ্যাঁ, বেড বাউন্সিং, এখানে আর দুটো রুব্রিক আছে, ডিলিউশন বেড, বাউন্সিং হার বেড আপ অ্যান্ড ডাউন সাম ওয়ান ইজ, অ্যান্ড রিটেইন প্লাসেন্ট, অ্যাঙ্গুইস, রিটেইন প্লাসেন্ট অফ ইট, দিস ইজ ক্যান্থারিস, বিউটিফুল ক্যান্থারিস, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রোজ চেম্বারে পাবেন, রোজ এইভাবে, রোজ চেম্বারে, রোজ আসবে চেম্বারে, কতজন আসে এরকম বলো তো? একদম। ডাক্তারবাবু বিয়ে করেছিলাম, তাও তো আমি তো আর ভাবিনি, আমি তার রূপ দেখে তার প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু বিয়ের পরে আমি তার যখন তার সঙ্গে ঘর করলাম 6 মাস, তখন বুঝতে পারলাম এ তো আমার ক্যাটাগরিরই না। একদম। তাহলে হটকারি সিদ্ধান্ত নিয়ে শুধু বিয়ে না, যে কোনো ব্যবসা, যে কোনো কলেজ, যে কোনো স্কুলে, কলেজে, যেখানে, আজকে সব কি স্টার্ট আপ, কথায় কথায় স্টার্ট আপ, নতুন মানে চাকরি ছেড়ে স্টার্ট আপ শুরু করছে, আমরাও করবো, যখনই শুরু করলো প্রচুর টাকা ইনভেস্ট করে দিল, কিন্তু আউটকাম জিরো বা মাইনাসে যেতে শুরু করলো, একদম সেখান থেকেই শুরু হয়ে গেল গ্লিটার, কারণ সে গ্লিটারিং অবজেক্টে গেছিলো, তাই না? একদম। গ্লিটারিং অবজেক্ট থেকে দূরে থাকবেন, মরবিডিটিতে যেতে দেবেন না, এবং সবসময় চেষ্টা করবেন যাতে নিজের সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারি আমরা।
গ্লিটারিং অবজেক্টকে সবসময় এনজয় করতে হয়, বাট সেটাকে তার মধ্যে কখনো ডুবে যেতে নেই, ডুবে যেতে না, দূর থেকে দেখছেন দূরেই থাক তাকে, ওকে, সে যেন কখনো আপনাকে ইনজিওর না করতে পারে, যদি করেন তাহলে কিন্তু ক্যান্থারিস হয়ে যাবেন। বিকসাস, এবার ভাবুন ক্যান্থারিসের জ্বালা, ক্যান্থারিসের ব্যথা, ক্যান্থারিসের পেন কেন হয়, সব মিলে যাবে, সব মিলে যাবে, দিস ইজ ক্যান্থারিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।